প্রিয় দর্শক বিন্দু আলাইকুম আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে দুই সালে আইসিএস এর ডাটা এন্ট্রিকরণ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ আপলোড করা হয়েছে নোটিশটির বিষয়বস্তু হলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয় সমূহে এর ডাটা অনলাইনে এন্ট্রিকরণ বিষয় এখানে বলা হয়েছে আইসিএস দুই হাজার সালের প্রাতিষ্ঠানিক সমূল্যায়ন কার্যক্রম নিম্নক্ত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে কার্যক্রম নির্ধারিত তারিখ প্রতিষ্ঠান কর্তৃক আইসএস ফর্ম ইএমইস এর পিভিএম মডেলে অনলাইন এন্ট্রি সম্পন্নকরণ ও উপজেলা পর্যায়ে দাখিল পহেলা মার্চ থেকে পনেরো মার্চ পর্যন্ত প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে এন্ট্রিগৃত আইসএস ডাটা থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক অনলাইনে যাচাই করে জেলা শিক্ষা অফিসে দাখিল করার শেষ ডেট হল ১৬ মার্চ থেকে পঁচিশ মার্চ পর্যন্ত জেলা শিক্ষা কর্মকর্তাগণ এসব তথ্য যাচাই বাছাই করে চূড়ান্ত ভাবে দাখিল করবে ২৭ মার্চ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত এখানে প্রয়োজনীয় কিছু নির্দেশনাবলী দিয়েছেন তার মধ্যে প্রতিষ্ঠান প্রধানগণ ইএমএস ডট গভ ডট বিডির ওয়েবসাইটে আইএমএস মডিউলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ করবেন এবং এন্ট্রি সম্পন্ন করবেন প্রতিষ্ঠান প্রধানগণ ইএমএস ডট গভ ডট বিডির ওয়েবসাইটের ইউজার ম্যানুয়াল ডাউনলোড করে সেটি অনুসরণ করবেন আপনার যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বাড়ি ইএমআইএস ডট গভ ডট বিডি ক্লিক করলে এই রকম একটি পেজ ওপেন হবে এই পেজের ডান পাশে উপরে লগ ইন একটি বাটন থাকবে সেখানে লগ করবেন এরপরে এরকম একটি পেজ আসবে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন ইউজার আইডি আপনার ইআইএন নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড হিসেবে যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে না থাকেন তাহলে ছাব্বিশ তিন উনিশশো একাত্তর এরকম একটি ডিফল্ট পাসওয়ার্ড ছিল সেটি দিবেন অথবা আপনি এক থেকে আট পর্যন্ত দিয়ে চেষ্টা করবেন এতেও যদি আপনি লগ করতে না পারেন তাহলে আপনার জেলার সহকারী প্রোগ্রামার অথবা আপনার আঞ্চলিক কার্যালয়ের সহকারী প্রোগ্রামার অথবা প্রোগ্রামার স্যারের সঙ্গে আপনি যোগাযোগ করবেন লগ করার পরে এরকম একটি পেজ চলে আসবে এই পেজে আপনি যদি বাংলায় দেখতে চান তাহলে ভাষাটি পরিবর্তন করে নেবেন অথবা ইংরেজিতে চাইলে ইংরেজিতে ভাষাটি পরিবর্তন করবেন ডান পাশে এই অপশনটি আপনি পাবেন আইসিএস এর ডাটা পূরণের জন্য আপনি পিভিএম মডিউলে ক্লিক করবেন পিবিএম মডিউলে ক্লিক করার পরে এরকম একটি পেজ চলে আসবে এখানে ডাটা এন্ট্রি নামে একটি অপশন আছে এখানে ক্লিক করলে আপনি কমূল্যায়ন নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন এরপর এরকম একটি পেজ আসবে এই পেজে আপনি আপনার প্রতিষ্ঠানের সকল তথ্য দিয়ে শেষে সাবমিট বাটন ক্লিক করে আপনি আপনার সাবমিশন কমপ্লিট করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ